गुड इवनिंग क्लास फोर. टुडे वी आर गोइंग टू डू द क्वेश्चन आंसर्स ऑफ चैप्टर नंबर टू, टीथ एंड माइक्रोब्स. आई होप यू हैव रेड द चैप्टर वेल एंड यू हैव सीन द वीडियो प्रॉपरली एंड अंडरस्टूड द चैप्टर ऑल्सो. इन केस यू हैव एनी प्रॉब्लम यू कैन ऑलवेज आस्क मी. नाउ क्वेश्चन आंसर्स. फर्स्ट आई विल स्टार्ट विद द MCQs. अ न्यूबॉर्न बेबी हैज 20 टीथ. देयर आर डैश मोलर्स इन ईच जॉइन एन अडल्ट 6. Harmful disease causing microbes are called germs. Polio is caused by virus. The outside white covering of the tooth is called enamel. Dash helps to make soft cakes and bread. Yeast. Pictures you can look into the book and do it yourself. Nije kor beta. Fill in the blanks. We must brush our teeth at least twice a day. Milk has dash that makes our teeth strong. Calcium. You must visit a dentist at least once a year. Bachchar ek bar avashya jete hoy. Sorry, it will be twice. Number three, we must visit a dentist at least twice a year. Bachchar du bar bolche. Number four, microbes are very small living organisms. Khub choto thake. Number D, very short answer questions. Name the microbe that causes ringworm. এরা সব বুকে হেল্প নিয়ে করবে তোমরা সব পাবে. রিংওয়ার্ম কি থেকে হয়? ইউ ক্যান সি হিয়ার ফাঙ্গি. ফাঙ্গি থেকে রিংওয়ার্ম হয়, আরো সব রোগগুলো এখানে সব দেওয়া আছে. নেক্সট, হাউ মেনি কাইন্ডস অফ টিথ ডু উই হ্যাভ 4 কাইন্ডস অফ টিথ. হোয়াট ইজ দ্য থিন স্টিকি লেয়ার অফ জার্মস অন দ্য টিথ কল্ড? কি বলা হয়? Here you can see in under the heading tooth decay dekhte pachho, a thin sticky layer of germs called plaque. So answer is plaque. Spelling ta thik kore likhbe jano. Name the 4 kinds of microbes. 4 kinds of microbes are virus, bacteria, viruses, fungi and protozoa. Shudhu naam kota likhli hobe. And how many premolars are present in each jaw? Premolars kota thake, molars to chota chota thake, tai na, 12 ta. Molars kota thake, everything is given here. You can see here molars, tinte tinte chota. So you can write this answer. Ekta likhte paro, we have 8 premolars. Ba likhte pari, we have 4 premolars in each jaw. আপার জ লোয়ার জ, নিচেরটা, নিচে চারটে থাকে, দুটো দুটো চারটে ছবিতে দেখতে পাচ্ছ, দুটো এদিকে দুটো এদিকে, চারটে নিচের দিকে আর চারটে উপর দিকে. সো ইউ ক্যান রাইট ফোর, দের আর 4 প্রিমোলার্স ইন ইচ জ, বা দের আর 8 প্রিমোলার্স ইন অল. অল রাইট. ই এফ নাম্বার ই, হাউ আর হোলস অর ক্যাভিটিস ফর্মড ইন আর টিথ? কি করে হোলস অর ক্যাভিটিস মানে গর্ত, নাতে গর্ত কিভাবে হয়ে যায়? এই যে আনসারটা লিখেছে এখানে, চ্যাপ্টার টোটালটা এক্সপ্লেন করা আছে, এটা লিখে নেবে এখান থেকে. আনসার টু ইজ অলসো রিটেন আর থ্রি, সব লিখে দিয়েছি, টাইপ করে দিচ্ছি, ভিডিওটা পজ করে সুন্দর করে লিখে নেবে. কেমন? থ্রি ফোর ইজ অলসো ডান, ফাইভটাও করে দিয়েছি, সিক্স পর্যন্ত করা আছে. এটা তিনটে পয়েন্ট করেছি, দুটো লিখলেই হবে, দুটো বলেছে. আচ্ছা, লং আনসার কোয়েশ্চেন্স নাম্বার ওয়ান, এটা ভালো করে শুনে বুঝে তারপরে করবে. আমি অতগুলো টাইপ করি নি এখানে. আচ্ছা, লং আনসার কোয়েশ্চেন হচ্ছে, ডিসক্রাইব দ্য স্ট্রাকচার অফ আ টুথ. এটা পেজ নাম্বার 12 তোমার বইয়ে, স্ট্রাকচার অফ আ টুথ এই হেডিংটা খুলবে. দে ইচ টুথ থেকে নিয়ে ভেসেলস অ্যান্ড নার্ভস পর্যন্ত পুরো লিখতে হবে. এই যে দেখিয়ে দিচ্ছি আমি, এই যে ইচ টুথ, এই প্যারাগ্রাফ, ঠিক আছে? কেন এটা লং আনসার কোয়েশ্চেন, বড় আছে. ইচ টুথ থেকে নিয়ে এই যে ভেসেলস অ্যান্ড নার্ভস এখান পর্যন্ত. সো ফ্রম ইচ টুথ টোটাল একদম এই নিচে পর্যন্ত ভেসেলস অ্যান্ড নার্ভস পর্যন্ত কিন্তু লিখবে. এটা এমনিতে হাফ, এই দিকটা ছবি আছে, দেখে অনেকটা বড় মনে হচ্ছে কিন্তু অনেকটা বড় নয়. আর যদি একটু বড় হবে, একটু পড়তে হবে তোমাদেরকে, ক্লাস ফোরে উঠে গেছো. নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হাউ ক্যান উই টেক কেয়ার অফ আর টিথ গিভেন ইন 5 পয়েন্টস? কিভাবে দাঁতে যত্ন করব?
পেজ নাম্বার 13 এ নটা পয়েন্ট দেওয়া আছে, যে কোনো পাঁচটা লিখবে ওখান থেকে, তোমার যেমন খুশি পাঁচটা লিখতে পারো। হেডিং দেবে, ফার্স্ট পুট দ্য হেডিং, উই ক্যান টেক কেয়ার অফ আর টিথ বাই দ্য ফলোয়িং ওয়েজ। এটা হেডিং দিয়ে পেজ নাম্বার 13 খুলে নেবে। এই জি নটা পয়েন্ট আছে এখানে, ওয়ান টু এরম করে একদম নিচে নটা পয়েন্ট আছে। সো ইউ ক্যান রাইট এনি ফাইভ, শুধু লিখলে হবে না, ইউ মাস্ট লার্ন দিস প্রপারলি, বিকজ পরীক্ষাতে যে কোনো শর্ট লং যে কোনো আসতে পারে।